হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি পড়াবো হচ্ছে ডিএলডি, ডিজিটাল লজিক সার্কিট। আমার ভয়েসটা কি আসছে একটু জানালে ভালো হতো। লাইফটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের এই সাবজেক্টটার নাম হচ্ছে ডিজিটাল লজিক সার্কিট। তার মানে এটা কি লজিক নিয়ে হবে? অবশ্যই লজিক গেট নিয়ে কাজ হবে। তা আমরা দেখি, লজিক গেট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বেসিক গেট, দেন ইউনিভার্সাল গেট, আর হচ্ছে এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেটগুলো একটা আলাদা ধরনের গেট। বেসিক গেট কোনগুলো? বেসিক গেট হচ্ছে আমাদের এন্ড গেট, ওয়ার গেট এবং নট গেট। আর ইউনিভার্সাল গেট কোনগুলো? ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড গেট, নর গেট। এইগুলোকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়? ন্যান্ড গেট এবং নর গেটকে, ন্যান্ড গেট এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে এন্ড, অর এবং নট, এই তিনটা বেসিক গেটই এই ইউনিভার্সাল গেট দিয়ে তৈরি করা যায়। এর জন্য এইগুলোকে ইউনিভার্সাল গেট বলে। মানে এই দুইটা গেট দিয়ে তিনটা বেসিক গেট তৈরি করা যায়, এর জন্য এটাকে ইউনিভার্সাল গেট বলে। এবং এক্সক্লুসিভ গেটটা হচ্ছে এক্সক্লুসিভ। এবার আসি আমরা বেসিক গেটের ক্ষেত্রে। বেসিক গেটে যখন আমরা এন্ড গেট দেখি, ফার্স্টে এন্ড গেট হচ্ছে আমাদের, এন্ড হচ্ছে আমাদের ডট অপারেশন। মানে হচ্ছে আমরা গণিতে যেটা বলি গুণ, মাল্টিপ্লিকেশন। সো এটা যেহেতু আমাদের গেট, গেট কাজ করে কি দিয়ে? জিরো এবং ওয়ান দিয়ে। জিরো এবং ওয়ান হচ্ছে, ওয়ান কি? ওয়ান হচ্ছে 5 ভোল্ট এবং জিরো হচ্ছে 0 ভোল্ট। যখন আমরা এটা মাল্টিসিম বা কিছুতে ইমপ্লিমেন্ট করি, তখন দেখা যায় যে যখন আমার গেটটা কাজ করে, মানে হ্যাঁ, যখন আমার গেটটা কাজ করে মানে ইনপুট হাই হয়, তখন আমার ভোল্টেজ হয় 5, এবং যখন ইনপুট লো হয় তখন আমার ভোল্টেজ হয় 0। এবার এন্ড গেট, এন্ড গেট দেখি আমরা, এ এবং বি আমরা দুইটা ইনপুট নিছি এবং আউটপুট আসছে এক্স। 0.0 = 0, 0.1 = 0, 1.0 = 0 এবং 1.1 = 1। এ এবং বি দুইটা ইনপুট নিছি এবং আমরা অ্যান্ড গেট দিয়ে যে আউটপুটটা দিয়ে দিছি এক্স, এটা হচ্ছে আমাদের আউটপুট। দেন আসি আমরা হচ্ছে অর গেটের ক্ষেত্রে। অর গেটে হচ্ছে আমরা দুইটা ইনপুট নিয়েছি, এ এবং বি। এটা কি? এটা অর গেট হচ্ছে আমাদের প্লাস অপারেশন, মানে কি? অ্যাডিং অপারেশন। তাহলে 0 এবং 0 হচ্ছে 0, 0 এবং 1 হচ্ছে 1। আমরা বাইনারিতে কি জানি? 0 এবং 1 যোগ করলে 1 হয়, 1 এবং 0 যোগ করলে 1, এবং 1 এবং 1 যোগ করলে 1। এখানে কি দেখা যাচ্ছে? আমাদের দুইটা ইনপুট যদি হাই হয় আমাদের আউটপুটও হাই হবে, দুইটা ইনপুট লো হলে আমাদের আউটপুট লো হবে। আবার এখানে দেখা যাচ্ছে দুইটা ইনপুট লো হলে আমাদের আউটপুট হচ্ছে লো হবে, এবং দুইটা ইনপুট হাই হলে আমাদের আউটপুট হচ্ছে হাই হবে। আবার একটা হাই একটা লো হলে আমাদের আউটপুট হচ্ছে লো হবে। আবার এদিকে দেখছি আমরা, একটা হাই একটা লো হলে আমাদের আউটপুট হবে হচ্ছে হাই। এটা হচ্ছে আমাদের গেট অপারেশন, এ এবং বি। আর এটা হচ্ছে আমাদের অর গেট, এটা হচ্ছে এক্স, আমাদের আউটপুট। এবার দেখে হচ্ছে নট গেট। নট গেটের একটা ইনপুট থাকে, বাকি বেসিক গেটগুলো যেমন অ্যান্ড গেট, অর গেট, আমাদের দুইটা করে ইনপুট থাকে, কিন্তু আমাদের নট গেটে একটা ইনপুট থাকে। তাহলে নট গেটে যদি আমরা 0 দিই, সেটা আমাদের ইনভার্টার হিসেবে কাজ করে। 0 দিলে সেটা 1 হয়ে যাবে এবং 1 দিলে সেটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নট গেটের সিম্বল, এটা হচ্ছে আমাদের আউটপুট এক্স। এবার দেখে হচ্ছে আমরা ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কি? ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড প্লাস ন্যান্ড, অ্যান্ড প্লাস নট। মানে আমরা অ্যান্ড গেট যে অপারেশনটা করি, ওটাকে আমরা ইনভার্ট করে দিলে যেটা আসে আউটপুটটা, ওটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুট। সো আমরা এখানে 0 0 1, যেহেতু আমরা ন্যান্ড গেটে 0.0 করলে কি আসে? 0 আসে। 0টাকে আমরা ইনভার্ট করে দিলে হয় হচ্ছে 1, যেহেতু এখানে একটা ইনভার্টার যোগ হয়। এটা হচ্ছে আমাদের
দুইটা ইনপুট নিলাম এবং ন্যান্ড গেটের সিম্বল এটা, এই সিম্বল দিয়ে আমরা আউটপুটটাকে দেখাচ্ছি। গেল, এরপর হচ্ছে নর গেট। নর গেটও আমরা দুইটা আউটপুট, দুইটা ইনপুট নিই এবং একটা আউটপুট পাই, সেম নট প্লাস অর। ন্যান্ড গেট আমরা যেটা করেছি, নর গেটও সেটাই। অর অপারেশন করার পর ওটাকে ইনভার্ট করে দিলে যেই আমাদের আউটপুটটা আসে ওটাই হচ্ছে আমাদের নর গেটের আউটপুট। এটা হচ্ছে আমাদের নর গেটের সিম্বল। এবার আমরা বলেছিলাম কি যে ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সবগুলা গেট তৈরি করা যায়। কিভাবে, এখানে দেখি, ফার্স্টে অ্যান্ড গেটটা দেখি। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট, এ আর এ আমরা দুটো ইনপুট নিছি, এখানে হচ্ছে ন্যান্ড গেট অপারেশন করছে। তাহলে এটা কি হলো, এ ডট এ বার। এটাকে আবার আমরা আরেকটা ন্যান্ড গেট দিয়ে দিছি, তাহলে কি হলো, এ ডট এ, এ ডট বি ডাবল বার ইজ ইকুয়াল টু এ ডট বি। তেমন আমাদের অ্যান্ড গেটটা তৈরি হয়ে গেল। সেম অ্যাজ এখানে আমরা এর দুইটা ইনপুট নিচ্ছি, তাহলে কি হয়, এটা আমাদের নর গেট, এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু এ বার। আর এটা হচ্ছে আমাদের বি বার। দেন এটা হচ্ছে আমাদের আউটপুট, এ বার প্লাস বি বার এবং হোল বার ইজ ইকুয়াল টু, আমরা ডি মর্গানের ল জানি যে এ প্লাস বি, এ প্লাস বি বার ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার। তাহলে এটাকে আমরা এ ধরে নিলাম, এটাকে আমরা বি ধরে নিলাম, তাহলে এ ডাবল বার ডট বি ডাবল বার ইজ ইকুয়াল টু এ ডট বি। সেম অ্যাজ অর গেটও আমাদের একই কাজ হচ্ছে, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার এবং এক্স ইজ ইকুয়াল টু এ বার বি বার ডাবল বার। ডি মর্গান ল দিয়ে ভাঙলে আমরা পাই হচ্ছে এ প্লাস বি, এরাও একই রকম, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখানে আমরা এ, এখানে বি পাচ্ছি, এখানে হচ্ছে এ প্লাস বি বার, আর এটা হচ্ছে এ প্লাস বি হোল বার। হোল বার হলে আমরা জানি তুলে দেওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের নট গেট। নট গেট অপারেশন কি, এ দিলাম, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে এ ডট এ বার ইজ ইকুয়াল টু এ বার। আবার এটা আসা হচ্ছে এ প্লাস এ হোল বার ইজ ইকুয়াল টু এ বার। এবার আসি আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে। ন্যান্ড গেটে হচ্ছে, ন্যান্ড গেটের সিম্বল দিয়েই তো আমরা ন্যান্ড গেটটা তৈরি করে দিতে পারি, এটা কোনো প্রবলেম না। এবার আসে হচ্ছে ন্যান্ড গেটকে আমরা নর গেট দিয়ে কেমনে তৈরি করব। এটা হচ্ছে এ বার, এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ বার। দেন এটা হচ্ছে আমাদের বি প্লাস বি বার ইজ ইকুয়াল টু বি বার। এটা হচ্ছে আমাদের এ বার প্লাস বি বার হোল বার ইজ ইকুয়াল টু এ ডট বি। এটা হচ্ছে আমাদের এ ডট বি আচ্ছা এটা হচ্ছে আমাদের এ ডট বি আচ্ছা সরি এটা এখানে না ভেঙে এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি বার হোল বার ইজ ইকুয়াল টু আসা হচ্ছে এটা আবার পুরো একটা বারের উপরে। তাহলে কি হয়, এ বার প্লাস বি বার হোল বার ডট এ বার প্লাস বি বার হোল বার, দেন হচ্ছে এ ডাবল বার প্লাস এ ডাবল বার ডট বি ডাবল বার
ডট এ ডাবল বার এ ডট বি বার প্লাস বি বার হোল বার ইজ ইকুয়াল টু এ ডাবল বার। ঠিকই তো আছে, আমরা ন্যান্ড গেট তৈরি করবো, তাহলে এ ডট বি হোল বার হয়ে যাবে। দেন আমরা নর গেটটাকে একইভাবেই করব। তারপরে আসে আমরা হচ্ছে এটা আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, এ বার প্লাস বি ডট সি প্লাস ডিই বার প্লাস পি। এটাকে আমরা বেসিক গেট দিয়ে তৈরি করবো। তা ফার্স্টে কী করবো? ফার্স্ট হচ্ছে আমাদের এ বার, তাহলে এটাকে আমরা একটা নট গেট দিয়ে দেন বির সাথে কী করবো, আমরা অর গেটটাকে যোগ করব। তাহলে কী হলো, এখানে হচ্ছে এ বার প্লাস বি, দেন সির সাথে আমরা একটা ডট করব, তাহলে এ বার প্লাস বি সি। দেন কি আছে, ডিই, এটা কি ডট আছে, ফার্স্টে ডটটা করবো, তার মানে হচ্ছে আমরা অ্যান্ড গেটটা করবো, ডিই অ্যান্ড গেট। এবং এখানে বার আছে যেহেতু, তাহলে হচ্ছে নট গেট। তাহলে কি হলো, ডিই এখানে হচ্ছে ডিই বার, এখানে আমরা এই এইটাকে এই আউটপুটটাকে আর এই আউটপুটটাকে অ্যাড করে দেব। তাহলে কি হবে, অর গেট দিয়ে দিলাম, এ বার প্লাস বি সি প্লাস ডিই বার। দেন আমরা আরেকটা ইনপুট নিলাম পি, পির সাথে আমরা আবার প্লাস করে দিলাম, যেহেতু এখানে প্লাস করা আছে, মানে হচ্ছে আমরা অর গেট দিয়ে একটা জোড়া লাগিয়ে দিলাম। এবার ওইটাকে যদি আমাদের ন্যান্ড গেট দিয়ে প্রতিষ্ঠা করতে বলে, মানে ন্যান্ড গেট দিয়ে তৈরি করতে বলে, তাহলে আমরা কি করব, ফার্স্টে আমাদের এখানে কি আছে, নট গেট আছে, দেন হচ্ছে আমাদের অর গেট আছে। তাহলে আমরা যখন বেসিক গেট করে আসছিলাম, বেসিক গেটের ক্ষেত্রে আমরা কি দেখি যে নট গেট তৈরি করতে গেলে এ দিয়ে একটা ন্যান্ড গেট দিয়ে, তারপরে হচ্ছে এর দুইটা ইনপুট ন্যান্ড গেটের মধ্যে দিয়ে গেলে হচ্ছে এ বার আসে। তাহলে আমরা নট গেটটা ওইভাবে তৈরি করব। দেন এইটুকু হচ্ছে আমাদের অর গেটের জন্য। তারপরে হচ্ছে আমাদের সিটা কি, এখানে অ্যাড হয়ে গেছে, মানে অ্যান্ড গেট। তারপরে এইটুকু হচ্ছে আমাদের অ্যান্ড গেটের জন্য, এইটুকু আমাদের অ্যান্ড গেটের জন্য। তারপরে আমাদের কি ছিল, ডিই বার ছিল, ডিই বার ছিল, তার মানে হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের ডিই। ফার্স্ট আমরা কি করছিলাম, অ্যান্ড গেট দিয়ে যোগ করছিলাম, তাহলে এইটুকু হচ্ছে আমাদের অ্যান্ড গেটের জন্য, আর এইটা হচ্ছে আমাদের নট গেটের জন্য। দেন ডিই বার প্লাস এ বার প্লাস বি ডট সি, ওটা কি হয়েছিল, যোগ হয়েছিল, তার জন্য আমরা অর গেট, অর গেটের জন্য আমরা এটা করলাম। আর হচ্ছে পি, পিটাকে আমরা নিয়ে এইটুকু হচ্ছে আমাদের অর গেট। তাহলে এখানে আমরা দেখি, এখানে আমাদের কিছু কিছু গেট এক্সট্রা ইউজ করা হয়েছে, যেমন ধরেন এখানে এ, এ দিয়ে গেল, এটা হচ্ছে এ বার হয়ে গেছে, আবার এটাতে গেল এ ডাবল বার হয়ে গেছে। এ ডাবল বার মানে কি, এ। তাহলে এই দুইটা গেট ইউজ করা হচ্ছে কোনো দরকার নেই, তাই এই দুটা ক্রস, এটা এইভাবেই দেখা দিতে হবে পরীক্ষার হলে, এবং এরকম ক্রস দিয়ে দেখা দিতে হবে। দেন এগুলা হিসাব করার পর আমাদের হিসাব করতে হবে যে কয়টা গেট আমাদের ইউজ হচ্ছে। এখানে আমরা হিসাব করে দেখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এখানে আমাদের সাতটা গেট ইউজ হচ্ছে।
দেন আমরা যাব হচ্ছে নট গেটে। সরি, দেন আমরা যাব হচ্ছে নর গেটে। আমরা আগে যে গেটটা করছিলাম ওইটাকেই আমরা নর গেট দিয়ে তৈরি করবো। ওইটাকে আমরা কিভাবে নর গেট দিয়ে তৈরি করবো, আমরা ইকুয়েশনটা লিখি এ বার প্লাস বি সি প্লাস ডি ই বার প্লাস পি। ফার্স্টে গিয়েছে আমাদের এ বার, তার মানে কি? এরকম করতেছে এ বার। ফার্স্ট হচ্ছে এ বার মানে হচ্ছে এ নট গেট এ বার, ঠিক আছে? তাহলে কি করব, এটাকে আমাদের নট গেটে তৈরি করতে গেলে এ এ বার নট গেট দিয়ে হয়ে গেল। এবার আমাদের কি এ বার প্লাস বি মানে এন্ড অপারেশনটাকে তৈরি করতে হবে। এন্ড অপারেশনটাকে তৈরি করতে হবে। এন্ড অপারেশনটাকে তৈরি করার জন্য আমরা কি করব, এখান থেকে ডাইরেক্ট নিয়ে নেব বি, এটা এটা হচ্ছে আমাদের নর গেট। দেন হচ্ছে আমরা আরেকটা গেট দিয়ে দিব, এটুকু হচ্ছে আমাদের এন্ড গেট, সরি এটুকু হচ্ছে আমাদের অর গেট। দেন কি আছে, সির সাথে এটা ডট আছে, সির সাথে এটা ডট আছে। আমার সির সাথে এটা ডট হবে মানে হচ্ছে কি সির সাথে এটা এন্ড হবে। সির সাথে এটা অ্যাড হবে মানে হচ্ছে এটা অ্যান্ড গেট হবে, এবং অ্যান্ড গেট নেওয়ার জন্য আমরা জানি এটা কীভাবে, এখানে একটা নট গেট নর গেট নিয়ে নেব আমরা সি বার, এটাকে আমরা নর গেটের মধ্যে দিয়ে নিব একটা সি বার। দেন এই দুটাকে আমরা আবার একটা নর গেটের মধ্যে দিয়ে দিব, এটা কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট এই অংশটুকু। দেন হচ্ছে ডিই বার, তাহলে ডি এবং ই কে আমরা ফার্স্টে আগে অ্যাড করছিলাম, সেটার জন্য আমরা কি করব, অ্যান্ড গেটকে আমরা নর গেট দিয়ে এভাবে প্রতিষ্ঠা করি। এটুকু হচ্ছে আমাদের ডিই মানে ডি ডট ই, এটুকু হচ্ছে আমাদের অ্যান্ড গেট। আবার তারপরে কি ডি ডট ই বার একটা নট গেট যোগ করতে হবে, তাহলে কি করব, এটা হচ্ছে আমাদের নট গেটের জন্য। দেন হচ্ছে আমাদের পি, পিটাকে আমরা ডাইরেক্ট এটার সাথে যোগ করে দিব। দেন আবার একটা নর গেট দিয়ে দেব, এটুকু হচ্ছে আমাদের অর গেট।
লাস্টের যে অর গেটটা আছে, এই গেটটা আর এই গেটটা, এটুকু হচ্ছে আমাদের ওই গেটটা। এখানে আমরা দেখি এই গেটটা এবং এই গেটটা ডাবল ইউজ হয়েছে, কেন বি যাক এখান থেকে, এ বার প্লাস বি হোল বার একটা বার হয়ে যায়, তারপর আবার যে এ বার প্লাস বি হোল বার, আবার এখানে যে এ বার প্লাস বি ট্রিপল বার হয়ে যায়, তার মানে কি এই দুটা বার বাদ একই আসে, এটাও যেটা এটাও সেটা, তাহলে এই ইনপুট এই ইনপুট এই দুটা গেট হচ্ছে আমাদের বাদ, বাকি সবগুলা গেটই আমাদের কাজে লাগতেছে। এখানে আমাদের দশটা গেট কাজে লাগতেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, এখানে আমাদের দশটা গেট কাজে লাগতেছে, টেন গেটস ইন ইউজ। দেন আমরা আসি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের কতগুলো সূত্র আছে, সূত্রগুলো আমরা এখান থেকে দেখতে পারি। সূত্রগুলো আছে এ ডট জিরো ইজ ইকাল টু জিরো, এ ডট ওয়ান ইজ ইকাল টু এ, মানে এর সাথে এক গুণ করলে এ হয়, এ ডট এ দুইটা যদি ইসে থাকে গুণে থাকে তাহলে এ হবে, এ প্লাস জিরো ইজ ইকাল টু সরি এ প্লাস এ, এ প্লাস এ ইজ ইকাল টু এ, এ প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান, এ ডাবল বার ইজ ইকাল টু এ, আবার দেখি এ প্লাস এ বি ইজ ইকাল টু এ, কারণ কি এখান থেকে আমরা এ থেকে কমন নিয়ে নিই তাহলে বি প্লাস ওয়ান আসে, এবং আমরা জানি এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে এটা আসে এ, তারপর কি এ প্লাস এ বার বি কি হয় এ প্লাস বি, কেন এটা আমরা পরে দেখে নেব কেন এটা দেওয়া আছে, এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু ওয়ান এবং এ ডট এ বার ইজ ইকুয়াল টু জিরো, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি সি, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ইমপ্লিমেন্টও দেয় এই সূত্রটা। আচ্ছা এই যে এটা আমরা যে বলতেছিলাম এ প্লাস এ বার কেন এ প্লাস বি, এখানে দেখি এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু এ প্লাস এ বি প্লাস এ বার বি, এখানে আমরা বিটাকে রেখে এ প্লাস এ বারটাকে কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে আমরা কি জানি এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু কি ওয়ান হয়, তাহলে এ প্লাস বি, আমাদের বাকি রুল এইট নাম্বারে যেটা ছিল এ প্লাস এ বি ওইটার ট্রুথ টেবিল, এটা আমরা দুইটা ইনপুট নিচ্ছি এবং এ বি বের করছি, দেন এ প্লাস এ বার এর সাথে এ বিটা যোগ করে দিছি, সেম অ্যাজ বাকিগুলো। দেন আসি আমরা হচ্ছে এই এইটার ক্ষেত্রে ম্যাথটার ক্ষেত্রে, এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি যে এ বি বার ইন্টু সি প্লাস বি ডি প্লাস এ বার বি বার ডট সি, আমরা এই এ বি বারটাকে এইটার সাথে গুণ করে দেবো, তাহলে কি হবে এ বি বার সি প্লাস এ বি বার বি ডি প্লাস এ বার বি বার। আচ্ছা আমরা কি জানি বি বার ডট বি ইজ ইকুয়াল টু জিরো হয়, তো আমরা পরে দেখতেছি। আচ্ছা তারপর আমরা এই সিটাকে আবার এটার সাথে গুণ করে দিই, কি হয় এ বি বার সি ডট সি, এ বি বার বি ডি সি প্লাস এ বি এ বার বি বার সি, দেন হচ্ছে এ বি বার সি প্লাস জিরো, কারণ কি বি বার ডট বি ইজ ইকুয়াল টু জিরো হয়, এই কারণে এখানে জিরো হয়ে গেল, এবার বি বার সি, এবার দেখি বি বার সি এই দুটো থেকে কমন যায়, তাহলে আমরা বি বার সিটাকে কমন নিয়ে নিলাম, আমাদের ই হচ্ছে এ প্লাস এ বার, এ প্লাস এ বার মানে কি এ প্লাস এ বার হচ্ছে ওয়ান, তাহলে আমাদের অ্যান্সার আসলো বি বার সি।
দেন আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা হচ্ছে এবার বিসি, এবার বিসি এ বিবার সি বার প্লাস এবার বিবার সি প্লাস এ বিবার সি এ বি সি। এখন আমরা দেখি এই যে এইটা, এই দুইটার মধ্যে থেকে কমন যায় কি এ প্লাস এ বার, বাকি যা ছিল আমরা লিখে দিলাম। আর এ প্লাস এবার মানে কি ওয়ান হয়, তাহলে এবার বিসি প্লাস বি বার সি বার, যেহেতু এটা ওয়ান হয় তাই আমরা এটা ই করতেছি না, এখানে আর লিখতেছি না, গেল। এরপরে কি হলো এ বিবার সি প্লাস এ বি সি, এখান থেকে আবার কি কমন যায়, এখান থেকে আমাদের আবার এ সি কমন যায়, তাহলে থাকে হচ্ছে বিবার প্লাস বি, বিবার প্লাস বি মানে কি ওয়ান, তাহলে এখানে আমরা ওয়ান লিখলাম না, যদিও ডট ওয়ান দিলে একই হয় এ সি হয়। তারপর আমাদের কি বাকি থাকে, এবার বিসি প্লাস বিবার সিবার প্লাস এসি, বিবার সিবারটাকে আমরা রেখে দিলাম, এবার বি এবার বিসি আর এসি এটার মধ্যে থেকে আমরা সিটাকে কমন নিতে পারি, সিটাকে কমন নিলাম, তবে কি এ বার বি প্লাস এ, আমরা কি জানি এ প্লাস বিসি একটা আমাদের সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী কি এ প্লাস বি এবার এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এ ইন্টু এ প্লাস সি, সেই অনুযায়ী আমরা বসালাম, এটাকে মনে করি বি, এটা মনে করি সি এবং এটা এ, সেই অনুযায়ী কী হয় সিটাকে আলাদা রাখলাম, তাহলে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি এবং এ প্লাস সি, এ প্লাস সি। এখন দেখি এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু কী হয় ওয়ান হয়, তাহলে এটা যদি ওয়ান হয় এখানে তো লেখার দরকার নেই, কারণ ওয়ান ইন্টু যা থাকে তাই হবে, তাই না, তাহলে সি ডট বি প্লাস এ, সি ডট বি প্লাস এ এবং বি বার সি বার এটার সাথে এটা গুণ করে দিলাম বি সি এবং এ সি, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন এটাকে আমাদের আবার লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলতে পারে, দেন আমরা আসি সস এবং পসের ক্ষেত্রে। সস এবং পসের ক্ষেত্রে কি হয়, এখানে সামেশন সাইনটা যদি থাকে, সামেশন সাইনটা যদি থাকে তাহলে এটা হবে হচ্ছে সব, এটা আমাদের সব দেওয়া আছে, আর যদি পাই সাইন থাকে তাহলে আমরা বুঝে নেবো এটা হচ্ছে আমাদের পস দেওয়া আছে। তাহলে এই কোশ্চেনটা দিয়ে আমরা করি, সব পসের জন্য আমাদের কি করতে হয়, আমরা এটা মনে রাখবো যে সব হচ্ছে, বারবার ঘোলায় যাচ্ছে, সপের আউটপুট সবসময় হাই হয়, মানে সপের আউটপুট হচ্ছে ওয়ান আর পসের আউটপুট সবসময় হচ্ছে লো হয়, তার মানে সপের ওয়ান মানে হচ্ছে এ আর পসের জিরো মানে হচ্ছে এ, তার মানে সপের এবার কী হবে, সপের এবার হচ্ছে জিরো, পসের এবার হচ্ছে ওয়ান। আমাদের কোশ্চেনটাতে যা দেওয়া, আচ্ছা এখানে আমরা লিখি, এখানে আমাদের চারটা ভ্যারিয়েবল দেওয়া ছিল, পি দেওয়া ছিল ডাব্লু এক্স ওয়াই জেড, আমাদের চারটা ভ্যারিয়েবল দেওয়া আছে, তাহলে আমরা এখানে ডাব্লু এক্স বসালাম, এখানে ওয়াই জেড বসালাম, জিরো 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 ওয়ান 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 জিরো। এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন এমনি ইনপুট নিয়ে কাজ করি তখন কি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান হয়, কিন্তু এই ক্ষেত্রে আবার একটু অন্যরকম, এক্ষেত্রে হচ্ছে জিরো 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 ওয়ান 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 জিরো, ওয়ান ওয়ানটা আগে আসবে। জিরো 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 ওয়ান 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 জিরো,
এখানে আমাদের জায়গাগুলো বলা আছে যে 0, 2, 1, 7, 5, 12, 15 আর হচ্ছে 10। এটাতে আমাদের কি হবে, এটাতে আমাদের 1 বসবে। আমরা এখানে বসাই 0, 0, 0, 0, ফার্স্ট এটা 0, 0 আসবে, তারপর এটা 0, 0, 0, 0, 0, 1, 0, 0, সরি 0, 0, 0, 1, 0, 0, 1, 1, 0, 0, 1, 0, এটা হচ্ছে 0, 1, 0, 0, 0, 1, 0, 1, 0, 1, 1, 1, 0, 1, 1, 0, 1, 1, 0, 0, 1, 1, 0, 1, 1, 1, 1, 1, 1, 1, 1, 0, 1, 0, 0, 0, 1, 0, 0, 1, 1, 0, 1, 1, 1, 0, 1, 0, 0, 0, 0 কি, 0, 0, 0 হচ্ছে 1, সরি 0, 0, 0 হচ্ছে 0, 0, 0, 0, 1 হচ্ছে 1, দেন হচ্ছে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে আমরা দেখি যে হচ্ছে এই যে চারটা বিদ্যা আমি কীভাবে বের করলাম, সেম নিয়ম 8, 4, 2, 1 এটাতে বসাবো 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 0, তার মানে হচ্ছে কত 4, 0, 1, 1, 1 মান হচ্ছে কত 5, 6, 7, 7, এভাবে করে আমি এটা বের করছি। আচ্ছা এখানে তো আর বসানো সম্ভব না, মানগুলো তো আমি আরেকটা তৈরি করছি। আমাদের এখানে জায়গাগুলো দেওয়া ছিল, এটা কি, এটা হচ্ছে আমাদের সব, সব ইজ ইকুয়াল টু কি 1, সবের ইনপুট সবসময় কি হাই 0, 2, 1, 0, 0 হচ্ছে এই ঘরটা, তাহলে এখানে সবের ইনপুট কি হাই, এখানে বসবে কত 1, তারপরে 2, 2 দেওয়া আছে, এখানে আমাদের 2 দেওয়া আছে, এখানে 2 কই, 2 হচ্ছে এখানে 1, তারপরে কি 1, 1, তারপরে কি 7, এখানে 7 কেজি 7, 7 বসালাম 1, তারপরে কি সে 5, 5 বসালাম 1, তারপরে হচ্ছে 12, 12 বসালাম 1, তারপর হচ্ছে 15, 15 বসালাম 1, তারপর হচ্ছে 10, 10 বসালাম 1, বাকিগুলো তো আমরা 0 বসাই দেবো। টেনটা হচ্ছে এইখানে, এখানে আবার 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, একদম মিলাইনি 0, তারপর হচ্ছে 2, 2, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 7, তারপর হচ্ছে 5, 5, তারপর হচ্ছে 12, 15, তারপর হচ্ছে 0। এটা থেকে আমরা কিভাবে করব, এই আমরা যখনই সব পজ করব তখন হচ্ছে আমরা আমাদের গ্রুপিং হবে কয়টা নিয়ে, দুইটা
চারটা আর আটটা নিয়ে গ্রুপিং হবে, দুই চার আট, ষোলোটা নিয়েও গ্রুপিং হতে পারে। যাই হোক, দুই চার আর আট এই 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 তিনটাই বেশি দেয়। দুই চার আর আটটা নিয়ে গ্রুপিং হবে, এখানে এই যে একটা দুইটার গ্রুপ। এটাতে কী করে, কে ম্যাপে হচ্ছে আমাদের ফোল্ডিং সিস্টেম আছে, তাহলে এদিক দিয়ে আর এদিক দিয়ে আমি ফোল্ড করে দিলাম, হয়ে গেল। আমরা এখান থেকেও নিতে পারি, যেহেতু আমাদের এটা একবার না হয়ে গেছে, এটা একবার না হয়ে গেছে, কোনো দরকার নেই। এটাকে আমরা নিব কীভাবে, এখান থেকে ফোল্ডিং করব, এখান থেকে ফোল্ডিং করব, হয়ে গেল। এবার আমরা এখান থেকে ইকুয়েশনটা লিখব, কীভাবে লিখব, ফার্স্টে এইটা আর এইটার জন্য লিখি, জিরো 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 জিরো, আর এটার জন্য কি আসে, ওয়ান জিরো জিরো জিরো। তার মানে এইটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, তার মানে এটা বাদ, ডাব্লু বাদ, ডাব্লু এক্স ওয়াই জেড। এখানে দেখি এক্স ওয়াই জেড কি, আমাদের জিরো আসে, জিরো আসে। কিন্তু আমরা কি জানি, সফটের ইনপুট কি, মানে সফটের আউটপুট কি, সফটের আউটপুট হচ্ছে হাই, সফটের আউটপুট সবসময় কি এক হয়। সফটের আউটপুট সবসময় হাই হয়, মানে সফটের আউটপুট সবসময় এক হয়। তাহলে এখানে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু জিরো আসে, আমরা এখানে কি বসাবো, পি সব এক্স বার ওয়াই বার অ্যান্ড জেড বার। কারণ কি, সপে জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে বার, যদি এ ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে জিরো ইজ ইকুয়াল টু এ বার। তারপরে আসি আমরা এইটা আর এইটা, এটা কি হয়, জিরো 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 ওয়ান জিরো, এটা কি, ডাব্লু এক্স ওয়াই জেড, ওয়াইটা বাদ, প্লাস ডাব্লু বার এক্স বার জেড বার প্লাস এটা, এটা আমরা এখানে করি। এটার মান কি ছিল, জিরো 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 ওয়ান, এটার মান ছিল হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। তাহলে এটা কি, এটা বাদ চলে গেল, ডাব্লু এক্স ওয়াই জেড, এক্সটা বাদ, ডাব্লু কি জিরো, ওয়াইও জিরো, জেডটা কি ওয়ান, তাহলে জেডটা যা ছিল তাই থাকবে, ডাব্লু আর ওয়াইটা কি হবে, বার হয়ে যাবে, ডাব্লু বার ওয়াই বার জেড। আমাদের তিনটা ইকুয়েশন হয়ে গেছে। এখানে যদি এই চারটায় যদি ওয়ান হতো, যে এটা যদি ওয়ান হতো, আবার এইটা এই দুটো যদি ওয়ান হতো, তাহলে আমরা কি করতাম, তখন আমরা এই পুরোটা নিয়ে আটটার একটা গ্রুপিং করে ফেলতাম, তারপরে এই আটটা ডিজিটই লিখতাম, আটটা ডিজিট লিখে দেখতাম কোন ডিজিটটা, মানে কোন ইনপুটটা আমাদের চেঞ্জ হচ্ছে বারবার। যে ইনপুটটা চেঞ্জ হবে সেই ইনপুটটা আমরা বাদ দিয়ে দেবো, যে ইনপুটগুলো এক থাকবে সেই ইনপুটগুলোকে আমরা রেখে দেবো। এনে যত সব ডাব্লু হওয়ার কথা আছে, ডাব্লু বার নয় ডাব্লু এরকম হওয়ার কথা, এটা শেষ। এবার আমরা করব হচ্ছে পস, পসে কি, পসে হচ্ছে সব সময় জিরো হয়। আচ্ছা, সফটের ফুল ফর্ম কি, এটা তো বলা হয়নি, সফটের ফুল ফর্ম হচ্ছে সাম অফ প্রোডাক্ট, আর পস হচ্ছে প্রোডাক্ট অফ সাম। সব সব দেখতে এরকম হয়, এ বি প্লাস বিসি, আর পস হচ্ছে এরকম, এ প্লাস বি, বি প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের জিরো ছিল, যাই হোক জিরো ছিল, এটা হচ্ছে জিরো 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 জিরো, আর এটাও জিরো, এটাও জিরো। এখানে আমাদের দুইটা গ্রুপিং হয়, এটা একটা গ্রুপিং হয় আর এটা একটা গ্রুপিং হয়,
তাহলে এখানে কি হয়, 0100 1100 এটা বাদ চলে যায়। পসে কি, পসে হচ্ছে আউটপুট সবসময় লো হয়, তার মানে কি পসে আউটপুট কি, পসে আউটপুট হচ্ছে জিরো। তাহলে এই যে ওয়ানটা আছে এটা বার হয়ে যাবে, ডাব্লিউ এক্স ওয়াই জেড কি হবে, এটা এক্স বার, এক্স বার ওয়াই জেড, দেন প্লাস এটা আমরা এবারটা এটাতে করবো, এটা হচ্ছে 1001 আমাদের এটা চেঞ্জ হচ্ছে ডাব্লু এক্স ওয়াই জেড। তাহলে ডাব্লু ঠিক আছে, ওয়াই ঠিক আছে, জেডও ঠিক আছে, আমাদের এক্সটা চেঞ্জ হচ্ছে। আমরা কি জানি পসের আউটপুট সবসময় লো হয়, পসের আউটপুট লো মানে কি, এটা ডাব্লু বার ওয়াই জেড বার, আমাদের অ্যান্সার হচ্ছে এখানে আর কোনোটা যায়, হ্যাঁ এখানে আরেকটা যায় যে এইটা, এটা তো এমনি দিছিলাম জিরোটা এইটা আর এইটা হচ্ছে আমাদের ফোল্ডিং সিস্টেমে এই দুইটা যায়। তাহলে কি হয় 0100 0110 ডাব্লু এক্স ওয়াই জেড, ওয়াইটা বাদ চলে যাবে, প্লাস ডাব্লু সরি 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 ভুলে গেছি, আমি ভুল করে ফেলছি, পি পসটা হচ্ছে এরকম হবে এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই বার প্লাস ওয়াই প্লাস জেড বার। এটা যেহেতু প্রোডাক্ট অফ সাম এটা দেখতে এরকম হবে, এ প্লাস বি ডট বি প্লাস সি এরকম হবে, আমি ভুল করে ফেলছিলাম সব করতে করতে। যাই হোক এখানে কি দেখতে পাচ্ছি, ডাব্লু এক্স আর জেড, এক্স এর ইনপুট যেহেতু এক্স এর আউটপুট এক্সটা কি ওয়ান ওয়ান, এটা কি হাই আছে, তার মানে কি এটা বার হয়ে যাবে, তাহলে কি হবে ডাব্লু প্লাস এক্স বার প্লাস জেড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে আমাদের বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলতে পারে, আবার হচ্ছে নর গেট ন্যান্ড গেট দিয়েও ইমপ্লিমেন্ট করতে বলতে পারে। আমাদের যাই থাক কোশ্চেনে ইমপ্লিমেন্টটা থাকবে, গেটে গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলা থাকবে। দেন আমরা আসি ডোন্ট কেয়ার, এখানে আমাদের ডোন্ট কেয়ার দেওয়া আছে 6 3 4 11 এই নাম্বারগুলোতে আমাদের হচ্ছে ডোন্ট কেয়ারটা ইউজ হবে। এখানে আমি আবার করি, এটা আমাদের আগে যে ইটা ছিল টেবিলটা ছিল সেই টেবিলটা, ওটা উইদাউট ইউজিং ডোন্ট কেয়ার ছিল আগে যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে ইউজিং ডোন্ট কেয়ার করবো আমরা। ইউজিং ডোন্ট কেয়ারের জন্য আমাদের ই দেওয়া আছে, প্লেসমেন্ট দেওয়া আছে 6 3 4 আর 11, তা 6 3 4 আর 11 আমরা একটা ক্রস বসাবো, যাই হোক একটা ডিজিট বসাবো এবং ওইটা নিয়ে আমাদের করতে হবে। তাহলে সিক্স নাম্বার কোনটা,
সিক্স নাম্বার হচ্ছে এটা, সিক্স থ্রি, ফোর, এটাতে আমরা দেখি এই পুরোটা নিয়ে আমরা একটা গ্রুপ করতে পারি। আমি কিন্তু ডোন্ট কেয়ারের জায়গায় বসাই দিছি, আমি ক্রস বসাইছি এখানে, এটা ইউজিং ডোন্ট কেয়ার। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, আমরা এই আটটা নিয়ে কিন্তু একটা গ্রুপ করতে পারি। আটটা নিয়ে একটা গ্রুপ করে দিই, দেন এই চারটা নিয়ে একটা গ্রুপ করা যায়, দেন এইটা নিয়ে আর এইটা নিয়ে একটা গ্রুপ করা যায়। কটা গ্রুপ হলো আমাদের? তিনটা গ্রুপ হলো। এটা আমরা করতেছি সপের জন্য, পি সপ ইউজিং ইউজিং সরি ইউজিং ডোন্ট কেয়ার। এখানে বসাই জিরো 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 জিরো, দেন হচ্ছে জিরো 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 ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান জিরো, দেন জিরো ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান জিরো ওয়ান, জিরো ওয়ান ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান জিরো। সবগুলাই চেঞ্জ হয়, শুধুমাত্র এই একটা একটাই চেঞ্জ হয় না, এটা হচ্ছে আমাদের ডাব্লু, বাকি সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, এগুলো বাদ। কিন্তু আমরা কি জানি সপের সবসময় কি আউটপুট সবসময় হাই হয়, সপের আউটপুট হাই মানে হচ্ছে ওয়ান, তাহলে এটা কি, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে জিরো, তাহলে এটা কি হয়ে যাবে, ডাব্লু বার হয়ে যাবে, ইকুয়াল টু ডাব্লু বার প্লাস আমাদের এই বড় একটা, এটা শেষ। এবার এটা নিব, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান। এটা চেঞ্জ হয়, এটাও চেঞ্জ হয়, কিন্তু এইটা আর এটা চেঞ্জ হয় না, ওয়াই আর জেড চেঞ্জ হয় না। ওয়াই জেডের মান কি, ওয়ান ওয়ান দেওয়া আছে, সো আমরা ওয়াই আর জেড এটা ডাইরেক্ট এখানে বসে দেবো প্লাস, দেন একটা ফোল্ডিং ছিল এইটা আর এইটা, কি হয় জিরো 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 ওয়ান জিরো জিরো জিরো, এটা চেঞ্জ হয়, তাহলে ডাব্লু এটা বাদ, এটা হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেড, কিন্তু কি জিরো আছে, তার মানে কি এগুলো বার হয়ে যাবে, তাহলে এক্স বার ওয়াই বার জেড বার। সেম অ্যাজ যখন আমরা পসের জন্য করবো, আমরা আবার ঘরটা তৈরি করি, এখানে কি এটা নিয়ে একটা গ্রুপিং করা যায়, এটা নিয়ে একটা গ্রুপিং করা যায়, তাহলে আমাদের আর কোনো গ্রুপিং হয় না, এখানে এই দুইটাই গ্রুপিং হয়। তাহলে কি জিরো 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 সরি জিরো ওয়ান জিরো জিরো, দেন হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো, এটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা বাদ। এবং এটা কি, এটা আমরা করতেছি পস, পসে হচ্ছে আউটপুট সবসময় জিরো, মানে পসে আউটপুট কি সবসময় লো হয়, তাহলে এটা কি হয়ে যাবে, পি পস লিখি
দেন হচ্ছে এটা হচ্ছে এক্স বার, যেহেতু ওয়ান আছে এক্স বার প্লাস ওয়াই প্লাস সেট। দেন আবার নিলাম, এবার এটা এটা কি এখানে করি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান, সরি এটা জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান, এটা চেঞ্জ হয় তাহলে এটা বাদ, ডাব্লু এক্স ডাব্লু এক্স ওয়াই জেড, এক্স বাদ হয়ে যাবে, ওয়াই হচ্ছে জিরো, ওয়াই যা ছিল তাই থাকবে, জেড এবং ডাব্লু হচ্ছে বার হয়ে যাবে, তাহলে ডাব্লু বার প্লাস ওয়াই প্লাস জেড বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার উইথ ইউজিং ডোন্ট কেয়ার। আগেটা ছিল আমাদের উইদাউট ইউজিং ডোন্ট কেয়ার। আমাদের সব পস শেষ, দেন আমরা আসি অ্যাডারের ক্ষেত্রে। অ্যাডার এ বি হচ্ছে আমাদের সি আউট, সরি হ্যাঁ এ বি সি আউট, আর এটা হচ্ছে আমাদের সাম। আমার লাইফটা বোধহয় একটু ঘোলা হচ্ছে, সরি আমার নেটে বোধহয় প্রবলেম হয়েছে এই কারণে। জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটা আমরা দেখাচ্ছে অ্যাডার হাফ অ্যাডার। আচ্ছা জিরো আর জিরো যদি আমরা যোগ করি তাহলে আমাদের হাতে কিছু থাকে, কিছু থাকে না, অ্যান্সার কি হয় জিরো হয়, তাহলে জিরো অ্যান্ড জিরো, জিরো আর ওয়ান করলে কি হয় হাতে কিছু থাকে কিছু থাকে না, ওয়ান যোগফল হয় ওয়ান, তাহলে ওয়ান হাতে কিছু থাকে না জিরো, ওয়ান আর জিরো যোগ করলে সেম হাতে কিছু থাকে না এখানে হয় ওয়ান, কিন্তু ওয়ান এবং ওয়ান ওয়ান এবং ওয়ান যোগ করলে কী হয় বাইনারিতে ওয়ান জিরো হয়, ওয়ান জিরো হয়, এটা কি এটা হচ্ছে আমাদের ক্যারি এবং এটা হচ্ছে আমাদের সাম, তাহলে এখানে কি হবে জিরো এবং ওয়ান। এখানে আমরা যে আউটপুটটা দেখতে পাচ্ছি জিরো 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 ওয়ান, এটার সাথে কোনো একটা গেটে মিল পাওয়া যায়, এটার সাথে হচ্ছে আমাদের অ্যান্ড গেটের মিল পাওয়া যায়, অ্যান্ড গেটে কি জিরো ডট জিরো ইজ ইকুয়াল টু জিরো, জিরো ডট ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, ওয়ান ডট জিরো ইজ ইকুয়াল টু জিরো এবং ওয়ান ডট ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, আর এটা কি জিরো ওয়ান ওয়ান জিরো, এটার সাথে কোন গেটে মিল পাওয়া যায়, এটার সাথে আমাদের এক্সর গেটে মিল পাওয়া যায়, এক্সর গেটে দুইটা ইনপুট যদি ভিন্ন হয় তখন আউটপুট হাই হয়, আর যদি দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট হচ্ছে আমাদের লো হয়। তাহলে আমাদের সি আউট ওইটার ইকুয়েশন হবে হচ্ছে এ বি এবং সামের ইকুয়েশন হবে হচ্ছে এ এক্সর বি। এটার গেট ইমপ্লিমেন্ট করতে বলে এ বি ট্যান গেট এ বি এবং এ ডট বি, আর এ এক্সর বি কি এ বি, এটা হচ্ছে আমাদের এ এক্সর বি, এ এক্সর বির ইকুয়েশনটা কি এ বি বার প্লাস এ বার বি। দেন আমরা আসি ফুল অ্যাডারের ক্ষেত্রে। এ বি সি ইন সি আউট আর হচ্ছে সাম,
জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। আচ্ছা এখানে আমরা কি দেখি, জিরো জিরো সাথে যদি আমরা আবার জিরো যোগ যোগ করি তাহলে কি হয়, সামও জিরো হয় সি আউটও জিরো হয়। এটা তো কি, সি আউট জিরো আর সাম হচ্ছে ওয়ান হবে, এটাতেও সেম। কিন্তু এটাতে কি দেখি, জিরো ওয়ান ওয়ান, তার মানে জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান হয়। ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় হচ্ছে ওয়ান জিরো, তাহলে সি আউট, এটা হচ্ছে আমাদের ক্যারি আর এটা হচ্ছে আমাদের সাম, তাহলে ওয়ান জিরো। সেম অ্যাজ এটাতেও সি আউট জিরো আর এটা হচ্ছে ওয়ান, এটাতে ওয়ান এটাতে জিরো, তো ওয়ান এটাতে জিরো, এটা কি আছে তিনটা ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে হয় ওয়ান জিরো, তার সাথে আবার একটা এক যোগ করলে হয় হচ্ছে আমাদের ওয়ান ওয়ান, তাহলে আমাদের এখানে সি আউট ওয়ান সাম ওয়ান। এখন আমাদের এক্সামে যেটা দিবে, এক্সাম আমাদের এই টেবিলটা আঁকতে দিবে এবং বলবে হচ্ছে এই ইকুয়েশনটা লিখতে বলবে। সি আউটের ইকুয়েশনটা হচ্ছে এখানে একটা জিনিস দেখা আছে যে সি আউট, সি আউট এর ইকুয়েশন হচ্ছে এক কয়টা আছে, এক আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, চারটা এক আছে, চারটা একের যে লাইনগুলা ওগুলাকে আন্ডারলাইন করি। এখন আমরা সব পাসের নিয়মে যাই, সব পাসের নিয়মে কি, সপে কি হয়, সপে আউটপুট হচ্ছে সবসময় হাই, সপে আমরা জিরোটাকে কি ধরি এ বা এবং ওয়ানটাকে ধরে হচ্ছে আমরা এ, তাহলে এখানে কি আছে জিরো জিরো ওয়ান ওয়ান, তাহলে কি হবে এটা এ বার বি সি প্লাস এ বি বার সি ইন প্লাস এ বি সি ইন বার প্লাস এ বি সি ইন, এটাকে আমরা সিম্পলিফাই করলে কি আসে, সি ইনটাকে আমরা কমন নিই এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বিটাকে কমন নিই কি আসে সি ইন বার প্লাস সি ইন ইজ ইকুয়াল টু, এটা কিন্তু আমাদের দেখাই দিতে হবে এক্সামে, এইভাবেই দেখাই দিতে হবে, কারণ এখান থেকে আমাদের আঁকাইতে বলবে, গেট আঁকাইতে বলবে, গেট আঁকাইতে বললে বেশি গেট দিয়ে আঁকাইতে বলে আমাদের এটা লাগবে, এই ইকুয়েশনটা লাগবে। তাহলে সি ইন এ এবার বি প্লাস এ বি বার, এটা দিয়ে কি এ এক্সর বি প্লাস এ বি, আচ্ছা এবার এবার প্লাস এ আমরা কি জানি ওয়ান হয়, তাহলে এটা কি হবে ওয়ান, সি ইন এ এক্সর বি প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের সি আউটের ইকুয়েশন। দেন হচ্ছে আমাদের সাম, সামের ইকুয়েশনটা কি হবে, সামে এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান, এবার কি সামে হচ্ছে এ লাইনটা এ লাইনটা দেন এ লাইনটা আর কি লাস্ট লাইনটা, এই চারটা লাইন হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, সপে ইমপ্লিমেন্ট করতে হবে, সপে ইমপ্লিমেন্ট করলে কি হবে জিরো জিরো, মানে এবার বিবার আমরা লিখি এখানে এবার বিবার সি ইন প্লাস এবার বি সি ইন প্লাস এ বিবার সি ইন বার প্লাস এ বি সি ইন। আচ্ছা
এখানে এটাকে আমরা সিম্পলিফাই করে কি আসে সি ইন, এবার বি বার, এটা আর এটা নিয়ে আমরা সিম্পলিফাই করতেছি কিন্তু, প্লাস এ বি প্লাস সি ইন দেন হচ্ছে সি ইন এ বি বার প্লাস এ বার বি সি ইন বার। এখান থেকে কি হয় এ বার বি বার প্লাস এ বি বার, এটা হচ্ছে আমাদের এ এক্স নর বি ওটার ইকুয়েশন। আমরা এখান থেকে কমন নেব হচ্ছে সি ইন বার এ বি বার প্লাস এ বার বি সি ইন এ এক্স আর এক্স নর বি প্লাস সি ইন বার এ এক্স আর বি। এখন এটাকে আমরা এক্স ধরি, এটা যদি আমরা এক্স ধরি তাহলে সি বা সি ইন প্লাস এক্স বার প্লাস সি ইন ডট এক্স বার প্লাস সি ইন বার ডট এক্স, এটা আমরা একটা সূত্রে ফেলাতে পারি যে এক্স আর বি এ ডট বি বার প্লাস এ বার প্লাস এ বার ডট বি। সো সি ইন এক্স আর এ এক্স আর বি, এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন সামের ফুল অ্যাডারের ফাইনাল ইকুয়েশন। এটা দেন হচ্ছে হাফ সাবট্রাক্টর, দুইটা ইনপুট নিচ্ছি এ বি আর এটা হচ্ছে বি জিরো, বি জিরো হচ্ছে আমাদের বড় আউট, যেমন আগেরটাতে অ্যাডারে ছিল ক্যারি আউট আর এটা হচ্ছে বড় আউট, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। জিরো জিরো হচ্ছে জিরো, এটাকে আমরা মাইনাস করবো যেহেতু এটা সাবট্র্যাক্টর এটাকে মাইনাস করবো, জিরো থেকে জিরো গেলে জিরোই থাকে, বড় আউটও জিরো ডিফারেন্সও জিরো। জিরোর থেকে যদি আমরা ওয়ান নিই তাহলে আমরা দেখি ছোট থেকে বড় তাহলে কি আমরা এক, এটাকে আমরা কি মনে করি ওয়ান জিরো মনে করি, ওয়ান জিরো যদি মনে করি আমরা এক ধার নিচ্ছি তাহলে কি হয় ওয়ান থাকে এবং আমরা এক ধার নিচ্ছি তাহলে কত হয় ওয়ান, তাহলে এখানে কী হবে ওয়ান এবং এখানে হবে ওয়ান, ওয়ান থেকে যদি জিরো যায় ডিফারেন্স হচ্ছে ওয়ানই হয়, আমরা কোনো বড় আউট নিচ্ছি না, সো এটা জিরো এটা ওয়ান, ওয়ান থেকে ওয়ান গেলে জিরো এটাও জিরো। সেখান থেকে আমরা ইকুয়েশন কী পাই ওয়ান, এটাকে আমরা সলভ করে নিই, কী আসে পি আউটের ইকুয়েশন হচ্ছে এবার বি আর ডিফারেন্স ইকুয়েশন হচ্ছে দুইটা ওয়ান আছে, এটা একটা ওয়ান এটা একটা ওয়ান, এই লাইনটা আর এই লাইনটা, এবার বি প্লাস এ বি বার সপ করছি, সপে আউটপুট সবসময় হাই হয়, ওয়ান থাকলে আমরা এ ধরবো
জিরো থাকলে আমরা এ বার ধরবো। দেন হচ্ছে ফুল সাবট্রাক্টর, এটা আমরা করতেছি ফুল সাবট্রাক্ট, 0 0 0। এবার দেখি এখানে কি আছে, 0 0 0, 0 থেকে 0 গেলে হচ্ছে 0, তার থেকে 0 গেলে হচ্ছে 0, তাহলে এটা বড় 0, বড় আউট 0, ডিফারেন্স 0, 0 থেকে 0 গেলে হচ্ছে 0, 0 থেকে 1 গেলে আমরা কি জানি, এই যেখানে দেখছি এখানে, এখানে আমরা দেখলাম কি 0 থেকে 1 গেলে থাকে হচ্ছে 1, আর বড় আউট হচ্ছে 1, তাহলে 1 আর আমাদের বড় আউট হচ্ছে 1 1 1, সেম অ্যাজ 0 থেকে 1 গেলে হচ্ছে বড় আউট হচ্ছে 1 হয় এবং আমাদের ডিফারেন্স থাকে 1, সেটা থেকে 0 গেলে হচ্ছে ডিফারেন্স থাকে হচ্ছে 1, এটাও 1, এইটাও 1, 0 থেকে 1 গেলে হচ্ছে আমাদের বড় আউট হচ্ছে 1, ডিফারেন্সও থাকে 1, এবং 1 থেকে 1 গেলে হচ্ছে আমাদের ডিফারেন্স হয় 0। ওয়ান থেকে 0 গেলে হচ্ছে আমাদের ডিফারেন্স হয় 1, কোনো বড় আউট থাকে না, তার থেকে 0 গেলে হচ্ছে ডিফারেন্স থাকে 1, কোনো বড় আউট থাকে না, সেম অ্যাজ 1 থেকে 1 গেলে আমাদের কি হয় 0 থাকে, 0 থেকে আবার 1 গেলে আমাদের এখানে কি হয় একটা বড় আউট হয় না, তাহলে বড় হয় হচ্ছে 1 আর আমাদের ডিফারেন্স হয় হচ্ছে 0, সো এই কারণে বড় আউট 1 আর ডিফারেন্স হচ্ছে 1। এখানে দেখি কেন কয়টা 1 আছে হচ্ছে 4টা, তাহলে এটাকে আমরা সফের নিয়মে ই করি, আবার ইকুয়েশনে বসাই, বড় আউট ইজ ইকুয়াল টু এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বার বি সি প্লাস এ বি সি, এটা হচ্ছে আমাদের বড় আউটের ইকুয়েশন। বি বার সি হচ্ছে এ বার, এবার তাহলে কি হয় বি বার সি প্লাস বি সি বার, এখানে কি আসে বি সি নিয়ে নিলাম, তাহলে এবার প্লাস এ, এবার বি এক্সর সি প্লাস বি সি, এটা হচ্ছে আমাদের বি আউটের ইকুয়েশন। দেন হচ্ছে আসি আমরা ডিফারেন্সের ইকুয়েশন, ডিফারেন্স আমরা কয়টা দেখি, একটা দুইটা তিনটা চারটা 1, মানে এইটা 1, এইটা 1, এইটা 1 অ্যান্ড এইটা 1, 0 0 1, 0 0 1 মানে হচ্ছে আমাদের এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস
এ বি বার সি বার প্লাস এ বি সি। এখান থেকে আমরা পাই এ বার নিয়ে নিই বি বার সি প্লাস বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস বি সি ইকুয়াল টু এ বার, এটা হচ্ছে বি এক্স নট সি প্লাস এ বি এক্স নট সি। এটাকে আমরা এক্স ধরে নিই, তাহলে কী হয় এ এক্স নট বি এক্স নট সি। আমাদের হাফ সাবট্রাক্টর আর ফুল সাবট্রাক্টর শেষ হয়ে গেল, এ বাকি আছে হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেম আর হচ্ছে কম্পেয়ার, কি বলে কম্পারেটর। সো আমরা যদি কম্পারেটরে যাই তাহলে এখানে দেখি আমরা এখানে দুইটা ইনপুট নিই, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি। তাহলে আমাদের আউটপুট থেকে তিনটা, একটা হচ্ছে বি থেকে এ বড় হয় অথবা এ ইকুয়াল টু বি অথবা এর থেকে বি বড়। এনে কি দেখি দুইটা যেহেতু ইনপুট তাহলে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো, তার মানে কি এ এবং বি সমান, এ এবং বি যদি সমান হয় তাহলে এ ইকুয়াল টু বিতে আমরা ওয়ান বসাবো, আমাদের এইটাতে আউটপুট হাই দেখাবে। আবার জিরো অ্যান্ড ওয়ান, জিরো অ্যান্ড ওয়ান, জিরো অ্যান্ড ওয়ানে কি দেখতে পাচ্ছি এ ছোট আর বি হচ্ছে কি আমাদের বড়। তাহলে হচ্ছে আমাদের বি যেহেতু বড় তাহলে আমরা এটাতে ওয়ান বসাতে পারি, কারণ এখানে দেখা যাচ্ছে এর থেকে বি বড়। তারপরে ওয়ান জিরো, এখানে হচ্ছে আমাদের এ বড় এবং বি ছোট, এখানে হচ্ছে তাহলে আমাদের এ যেটাতে বড় বির থেকে সেটাতে আমরা হাই ইনপুট দেবো এবং বাকি দুটাতে লো ইনপুট দিয়ে দেবো, এবং এ এবং বি ওয়ান ওয়ান, তার মানে কি এ এবং বি কি ইকুয়াল, সেক্ষেত্রে আমরা এখানে জিরো বসাবো, এখানে ওয়ান এটা জিরো। এবার কি, এবার হচ্ছে আমরা ওই সেম সপের নিয়মে যদি বসাই তাহলে কি এটা ওয়ান জিরো, সপে কি এটা হবে কি এ আর এটা হচ্ছে কি বি বার, এ গ্রেটার দেন বি হচ্ছে এ বি বার। তবে কি এ লেস দেন বি, এ লেস দেন বি হচ্ছে যেখানে আমাদের ওয়ান আসে, তাহলে জিরো ওয়ান, জিরো ওয়ানে কি এ বার বি, তাহলে এ লেস দেন বি হচ্ছে এ বার বি। এ ইকুয়াল টু বি তাহলে দুইটা আসে, একটা হচ্ছে জিরো জিরো একটা হচ্ছে ওয়ান ওয়ান, তাহলে এ বার বি বার প্লাস এ বি। সেম অ্যাজ আমাদের আসলে কম্পারেটরটা বেশি করায়নি ম্যাম, হচ্ছে আমাদের একটাই করাইছে আর বাকি এখন আমাদের যেই সার্কিটটা ছিল ওটা এখনও ম্যাম আপলোড দেয়নি, ওটা হয়তো বা আপলোড দিলে আমি আরও ভালো বুঝাই দিতে পারতাম। তারপর হচ্ছে আমাদের টু বিট কম্পারেটর, এ বি সি, এটা হচ্ছে আমাদের টু বিট কম্পারেটর। টু বিট কম্পারেটর
এ ওয়ান, এ জিরো, বি ওয়ান অ্যান্ড বি জিরো, জিরো জিরো, জিরো জিরো, জিরো জিরো, জিরো জিরো, জিরো জিরো, জিরো জিরো, ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান, এটা ১৬টা কম্বিনেশন হবে, জিরো জিরো, ওয়ান ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো জিরো, ওয়ান ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, দেন একটা হচ্ছে এ বি, এ ইকুয়াল টু বি, এ লেস দেন বি। এখানে আমরা কী দেখি, এ জিরো, এ জিরো হচ্ছে এ জিরো, এ ওয়ান এ জিরো, জিরো জিরো, আর বি ওয়ান বি জিরো, মানে হচ্ছে জিরো জিরো, দুইটা হচ্ছে সেম, মানে দুইটাই ইকুয়াল, তাহলে এখানে ওয়ান হবে, বাকি দুইটা কি জিরো হবে, তারপর কি জিরো 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 ওয়ান, তাহলে কি বি বড়, তাহলে বিটাতে ওয়ান হবে, বাকিগুলোতে জিরো হবে, এভাবে এই কম্পারেটরটা ফুলটা হবে। জিরো বি বড়ো, তো জিরো জিরো ওয়ান ওয়ান, এটা তো ওয়ান, জিরো জিরো ওয়ান, জিরো জিরো, এ বড়ো, জিরো ওয়ান, জিরো ওয়ান, এ দুটা হচ্ছে ইকুয়াল, তাহলে এটা এখানে ওয়ান হবে, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান জিরো বড়ো, তার মানে বি বড়ো, এখানে ওয়ান, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান ওয়ান, বি বড়ো, ওয়ান জিরো জিরো, এভাবে এটা ১৬টা কম্বিনেশন হবে, আমি দেখাচ্ছি না, আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, আমি বাকিটা আপনাদেরকে কালকে দেখিয়ে দেবো, কালকে হচ্ছে আমাদের বাকি থাকবে শুধু নাম্বারিং সিস্টেমটা আর এটার ইকুয়েশনটা। আল্লাহ হাফেজ, আমি লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি।